সুপ্রিয় দর্শক, স্পটলাইট অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের স্পটলাইটের আজকের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে, যিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন, তথ্যমন্ত্রী ছিলেন এবং রাজনীতিতে সবসময় তিনি আলোচনায় ছিলেন। আপনারা সাধারণত জানেন যে আমরা আমাদের এই অনুষ্ঠানে রাজনৈতিক কোনো নেতা কিংবা ব্যক্তিত্বকে সাধারণত আমন্ত্রণ জানাইনি, কিন্তু তার ক্ষেত্রে ব্যতিক্রম এই জন্য যে তার এই রাজনৈতিক পরিচয়ের বাইরে তার একটি অবদানকে আমরা স্মরণ করতে চাই, যেটি হচ্ছে তিনি প্রথম বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশনের যাত্রা শুরু করতে সহায়তা করেছিলেন। তার সময়ে তিনি যখন তথ্যমন্ত্রী ছিলেন তখন সিএনএনের মতো পাশ্চাত্যের একটি নিউজ চ্যানেল বাংলাদেশে সম্প্রচার শুরু করেছিল এবং আমরা মনে করতে চাই সেই সূত্র ধরেই আজকে বাংলাদেশে স্যাটেলাইট টেলিভিশনের যে বিকাশ, সেই বিকাশ ঘটেছিল। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন বিএনপির প্রতিষ্ঠাতা নজন সদস্যের, স্থায়ী কমিটির নজন সদস্যের একজন। সর্বশেষ তিনি বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলেন, বর্তমানে তিনি বাংলাদেশ যে জাতীয় জোট সেটির হচ্ছেন তিনি প্রধান এবং তৃণমূল বিএনপির চেয়ারম্যান এবং বিশিষ্ট আইনজীবী, আপনারা বুঝতেই পারছেন, ব্যারিস্টার নাজমুল হুদা। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন ব্যারিস্টার নাজমুল হুদা, কেমন আছেন আপনি? ভালো। তবে আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি যে সুযোগটা গ্রহণ করতে চাই সেটা হচ্ছে, যারা আজকে প্রবাসে আছেন তাদের সবাইকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জ্ঞাপন করতে চাচ্ছি। এটা আমার জন্য একটা বিরল সৌভাগ্য যে আজকে ক্যামেরার সামনে আপনাদেরকে, অন্তত আপনাদের সামনে উপস্থিত হয়ে কিছু কথা বলার সুযোগ আমি গ্রহণ করতে পারছি। আমি শুরুতেই যদি জানতে চাই যে কানাডাতে কি বেড়াতে আসা নাকি রাজনৈতিক সফর? এটাও একটা ভেরি এক্সেপশনাল একটা অকেশন, কারণ ক্যানাডাতে মন্ট্রিলে একটা রেস্টুরেন্ট উদ্বোধন করতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ডানজের যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে কিছু বাংলাদেশি তারা চিন্তা করেছেন যে তাদেরই এই স্টোরটা তারা আমাকে দিয়ে উদ্বোধন করাবেন, তো সেই সুবাদে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাদেরই আমন্ত্রণে আমি মন্ট্রিলে এসেছি। তবে সেই সাথে আমার সুপ্ত যে ইচ্ছাটা ছিল সেটা হচ্ছে যে এই সুযোগটা গ্রহণ করে আমি আমার নিজস্ব দল যেটা তৃণমূল বিএনপি এবং নিজস্ব জাতীয় জোট যেটা 31টি দলের সমন্বয়ে গঠিত বাংলাদেশ জাতীয় জোট, ইংরেজিতে বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স, এটার কিছুটা বিস্তার ঘটাতেও সচেষ্ট হওয়া এবং এখানে কমিটি গঠনের মধ্য দিয়ে একটা লবিং সুযোগ গ্রহণ করা, এটাও আমার ইচ্ছার মধ্যে আছে আর কি। তো সেটার জন্যে আজকে এখানে আসা এবং টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া সব কিছু নিয়ে একটা শক্তিশালী ক্যানাডা কমিটি বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের বা তৃণমূল বিএনপির আমি গঠন করতে চাই এবং এই এতে আমি অনেকখানি অগ্রসর হয়েছি, টরন্টোতেও আমি পা রেখেছি সে কারণেই। আমি শুরুতে ভূমিকাতেই বলেছি, আপনি শুনেছেন যে আমরা খুবই, আসলে এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমরা আজকে এনআরবি টেলিভিশনের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যে সেই 90-এর দশকের শুরুতে আপনি সিএনএনকে বাংলাদেশের সম্প্রচারের সুযোগটি করে দিয়েছিলেন। তা আমার সবসময় খুব জানবার ইচ্ছে, ওই সময় এইরকম একটি স্যাটেলাইট যেখানে বিভিন্ন দেশগুলো, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলো স্যাটেলাইট চ্যানেলগুলোর প্রতি এক ধরনের বিমুখতা ছিল, বিশেষ করে সিএনএন এবং বিবিসি, তারা মনে করতো এই চ্যানেলগুলো তাদের দেশে ঢুকতে দিলে তাদের সংস্কৃতি নষ্ট হবে, তারা পিছিয়ে পড়বে, অনেক ভুল সংস্কৃতির বিকাশ ঘটবে। আপনি কেন সেই সময় এই সাহসটি দেখিয়েছিলেন? হ্যাঁ, এটা একটা বিরাট বড় একটা চ্যালেঞ্জিং স্টেপই ছিল বলতে গেলে। এটা আমার কমিটমেন্ট টু ডেমোক্রেসি, কমিটমেন্ট টু ওপেননেস, এটা অবশ্যই সবসময় আমি আমার মনে প্রাণে ধারণ করেছি। যখন আমি তথ্যমন্ত্রী ছিলাম তখন বাংলাদেশের টেলিভিশনের একটাই মাত্র চ্যানেল ছিল এবং সেটা এমন একটা চ্যানেল যাকে অনেকে বলতো সাহেব বিবি গোলাম, অর্থাৎ তারা সরকারের গুণগানে ব্যস্ত আর অন্যদিকের প্রচারণা তেমন করতো না। তো আমি একটু ভিন্নভাবে চিন্তা করেছিলাম এবং আমি কনভিনসড করতে পেরেছিলাম তখন আমার মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে আমরা এখানে আমাদের আকাশকে উন্মুক্ত করতে চাই। এবং আমি বিবিসিকে অ্যাপ্রোচ করি
এবং সিএনএনকে অ্যাপ্রোচ করি, আমি বলি যে দেখো আমাদের একটাই মাত্র চ্যানেল, তো সেই চ্যানেলের মর্নিং দুটা আমি তোমাদেরকে দিতে চাই দুই ঘন্টা করে। এবং তখন আমেরিকাতে ইলেকশন হচ্ছিল, বিল ক্লিন্টন ইলেকশন হচ্ছিল উইথ পেরো অ্যান্ড আদার্স বুশ, এদের সবাই একটা ইলেকশনের পর্যায়ে আমার ইচ্ছা হলো যে আমাদের দেশে তো এই নির্বাচনের কালচারটা একদমই অবর্তমান, তো সেখানে যদি আমি কিছুটা হলেও এই নির্বাচনগুলিকে ফোকাসে এনে আমাদের দেশের জনগণকে অবহিত করতে পারি যে পাশ্চাত্যে কীভাবে ইলেকশন হয় সৌহার্দ্য এবং মমত্ববোধের মধ্যে দিয়ে, সেটা আমার মনের প্রাণে আমি বিশ্বাস করতাম এবং সেটাকে কিছুটা কাজে লাগানোর জন্যই কিন্তু এই অ্যাপ্রোচটা। সো বিবিসি এগ্রিড এবং তারা সম্পূর্ণ বিনা পয়সায়, আমিও তাদের কাছে কোনো পয়সা চাইও নাই, তারাও আমার কাছে কোনো পয়সা চায় নাই, তা বলছেন হ্যাভ ইউ আর রেডি টু ল্যান্ড আওয়ার দিস টু আওয়ার্স ফর ইউ। তো সকালে দুই ঘন্টা বিবিসির নিউজ, দুই ঘন্টা সিএনএনের নিউজ, এই চারটা ঘন্টা আমি সকালে সে সময় দিতাম। এবং তাদের কাছ থেকে যেটা আমি নিয়েছিলাম সে সময় বলি যে দেখো তোমরা তোমাদের এই টেলিভিশনের মাধ্যমে অন্তত তোমরা যখন ওয়েদার ফোকাসড করো, লেট মাই বাংলাদেশ মাই ঢাকা বি অলসো প্রজেক্টেড, তোমরা যখন এশিয়াকে ফোকাস করো বিভিন্ন ইস্যুতে, আমি চাই এই স্ক্রিনের মধ্যে আমার দেশে বসে আমার বাংলাদেশ আমার ঢাকা সম্বন্ধে তোমরা কী প্রচার করছো সেটা যেন আমি দেখতে পারি। সো দে ওয়ার ভেরি প্লিজ টু গিভ অল দিস থিংস টু মি, দিস সাপোর্ট, এবং এই সাপোর্টটা পেয়ে তাদেরকে আমি দুই ঘন্টা দিয়ে এটা অত্যন্ত পপুলারিটি পেল। পরবর্তীতে তারা এটা আরও এক্সটেন্ড করতে চাইল এবং সেখানে তারা বললো যে আমাদের উই উড লাইক টু কাম ইন এ ভেরি গুড কমার্শিয়াল আন্ডারস্ট্যান্ডিং তোমার সাথে। তো আমার পক্ষে সম্ভব ছিল না সে সময় এই জন্য যে একটা চ্যানেলে আমাদের এত বেশি কর্মকাণ্ড তখন ছিল যে এটা আর বিশেষ খুব বেশি আমি তখন তাদেরকে বেশি আর সময় দিতে পারিনি। তবে আমি সেই সুবাদে সারা আকাশকে উন্মুক্ত করার একটা সুযোগ গ্রহণ করলাম এবং সেখানে ডিশ অ্যান্টেনা প্রবর্তন করলাম এবং সেই ডিশ অ্যান্টেনাই কিন্তু অ্যাকচুয়ালি দ্য নিউক্লিয়াস টু দিস কেবল টেলিভিশন পরবর্তীতে যেটা ই করলো। তো সেখান থেকে আমাদের যাত্রা শুরু। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদের কালচারাল সাইডে অনেক রকমের আপত্তি বিপত্তি থাকতে পারে, এটা ব্যাপারে আই স্টিল রিমেম্বার এ লিটল স্টোরি। যখন আপনার বাবরি মসজিদ ভাঙছিল, বাবরি মসজিদ যখন ভাঙছিল তখন আমি সেটাকে ফোকাসে এনেছিলাম, দেখাচ্ছিলাম সিএনএনের পর্দায় এবং বিবিসির পর্দায়, সেটা তারা যখন দেখাচ্ছিল আমি সেটাকে আমাদের ফোকাসে এনেছি আমাদের দেশে। তো এনেই আমি সেটাকে বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পরে আমার ওখানে বিশেষ করে রিলিজিয়াস বেশ কিছু গ্রুপস আমার অফিসকে স্টর্ম করলো, তারা এসে বললো আপনি কেন এটা বন্ধ করলেন, কেন বন্ধ করলেন, আমি দেখছিলাম কেন বন্ধ করলেন। তখন আমি তাদেরকে বললাম যে দেখেন আপনারা তো চান নাই, আপনার তো এগুলো দেখতে চান নাই, আপনাদের এদেরকে আসতে দিতে চান নাই, তো আমি বন্ধ করেছি কারণ এই জন্য আপনাদের সামনে দেখানো যাবে না। তখন আপনারা যখন তাগিদ দিচ্ছেন ঠিক আছে আমি দেখাচ্ছি, কিন্তু দেখেন প্রতিবাদ করার ক্ষেত্রে অনেক কিছু আপনাদের মাইন্ডে রাখতে হবে। আজকে দেশ যদি আরও জানে বিশ্ব সম্পর্কে তাহলে তো আমরা উপকৃত হব। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য থিংস, ফার্স্ট স্টেজেই আমি এটা সুযোগ গ্রহণ করেছিলাম তাদেরকে কনভিন্স করার জন্য যে না আমরা। তারপর আমি যখন ইরান ভিজিট করছিলাম একটা পর্যায়ে, সেখানে ইরানের রফসানজানির ভাই ছিলেন তথ্যমন্ত্রী, উনি আমাকে জিজ্ঞেস করেন এক্সেলেন্সি মে আই নো তোমাদের মতো একটা কনজারভেটিভ দেশে তোমরা কী করে আকাশকে উন্মুক্ত করলে, আমাদের কাছে এটা একটা স্টার্টলিং সেট অফ বিগিনিং মনে হয়, কী করে তোমরা করলে, তোমাদের কালচারকে এটা অ্যাফেক্ট করবে না। আমার একটাই তখন আনসার ছিল যে লুক এক্সেলেন্সি উই হ্যাভ আ স্ট্রং কালচার, স্ট্রং এনাফ নট টু বি ব্লোন অ্যাওয়ে বাই এনি সাইড উইন্ডস, কাজে আমাদের কালচারকে উড়িয়ে দেবে এরকম কোনো কিছু আমাদেরকে প্রভাবিত করতে পারবে না। সেজন্য আমি আই ওয়াজ কোয়াইট কনফিডেন্ট যে আমরা আমাদের কালচারে ঠিকই থাকবো, সেই সঙ্গে আমরা বাইরের ইয়েও দেখাবো। তো দিস ওয়াজ দ্য রিজন ওয়াই, তো আলটিমেটলি তো ধরেন এটা সুফল আমরা দেখতে পাচ্ছি এখন। এখন সারা বাংলাদেশে যেভাবে আপনার এই আইটির অ্যাডভান্স হচ্ছে, এখন এটাই তো টেকনোলজি, এটাই তো এখন সব কিছু। আমার মনে আছে যে এই শব্দটি আপনি উদ্বোধনী অনুষ্ঠানে বোধহয় বলেছিলেন যে আকাশকে আমরা উন্মুক্ত করে দিচ্ছি। দ্যাটস রাইট,
আমার বক্তৃতায় ইনগর বক্তৃতা সেটা ছিল। এবং বাবরি মসজিদের যে ঘটনাটি বললেন যে সেটিও আমাদের মনে আছে, আমি নিজে তখন সিএনএন দেখছিলাম যে কিছু মানুষ বাবরি মসজিদের একেবারে গম্বুজের উপরে উঠে গিয়ে তারা শাবল দিয়ে আঘাত করার চেষ্টা করছিল, ঠিক সেই সময় সিএনএন বন্ধ হয়ে গেল, আমার স্পষ্ট মনে আছে। তো আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও এই বিষয়ে আপনাকে। আর এবার আমরা সরাসরি রাজনৈতিক আলোচনায় চলে যাব। আমরা জানি যে দীর্ঘদিন ধরে আপনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং আমরা উল্লেখ করেছি সবসময় আপনি রাজনীতিতে আলোচনায় ছিলেন, এবং বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, একজন বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে যদি জানতে চাই আসলে বাংলাদেশের রাজনীতি কোথায় দাঁড়িয়ে আছে? দেখেন, বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দিকটাই হচ্ছে জনগণের অধিকার ভিত্তিক একটা রাজনীতি সবসময় আমাদের দেশের রাজপথকে উত্তপ্ত করেছে। আমরা দেখেছি বিক্ষোভ, হরতাল, তারপর সে পেট্রোল বোমা বলেন বা এটা ওটা বলেন, সবই এই রাজনৈতিক অধিকারকে কেন্দ্র করেই, ভোটের অধিকারকে কেন্দ্র করেই। ভোট যতই স্বচ্ছ হোক, নির্বাচন যতই সুন্দর হোক, কোনো না কোনো পার্টি এটা সম্বন্ধে প্রশ্ন তুলেছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, আর সেটাকে কেন্দ্র করে আন্দোলন দানা বেঁধে উঠেছে। আলটিমেটলি দেখা গেছে সেই আন্দোলনই এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে আন্দোলনকামী শক্তি আবার ক্ষমতায় আসার সুযোগ পেয়েছে, আর যারা ক্ষমতায় তারা আবার পিছন থেকে চলে যাওয়ার সেই ভয়টা তারা ফেস করেছে। তো এই অবস্থাতে আমাদের একের পর এক কিন্তু আমরা এই ধরনের নির্বাচন দেখে এসেছি, এভাবে রাজনীতি চলে আসছে। অ্যান্ড দিস ইজ এ ভেরি আনফর্চুনেট থিং যে আমরা কোনো সময় সংবিধানটাকে ফেয়ার ট্রায়াল দিই নি। সাংবিধানিকভাবে যে ক্ষমতা উত্তরণ করা যায়, ক্ষমতা হস্তান্তর করা যায়, এটা কেন যেন আমরা কোনো সময় সেটা সেভাবে করার চেষ্টা করিনি। সবসময় ঠিক নির্বাচনের আগে একটা আন্দোলনের আবহ সৃষ্টি করা, জনমনে ভীতি সঞ্চার করা এবং সেটাকে কেন্দ্র করে রাজনীতিকে প্রভাবিত করা, নির্বাচনকে প্রভাবিত করা, এই প্রবণতাই কিন্তু আমাদের বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করেছে টাইম টু টাইম। তো আমাদের এখন এটা থেকে বেরিয়ে আসা উচিত, এবং আমি মনে করি বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেটা অনেকটা বিগত নির্বাচনকে কেন্দ্র করে এখনও আবর্তিত। বিগত নির্বাচন, 5ই জানুয়ারি নির্বাচন আপনারা জানেন, সে সময় প্রায় 153টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে বলে এটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আমার কথা হলো প্রশ্নবিদ্ধ করার কারণ তো সরকার না, সরকার তো নির্বাচনই দিয়েছে। প্রশ্নবিদ্ধ করার মূল কারণ তো হচ্ছে যারা নির্বাচনে যায়নি তারা। আজকে তারা যদি যেত তাহলে কি 153টা সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতো? তা তো হতো না। কাজে এটার মধ্যেও অনেক বিতর্ক রয়ে গেছে, ব্লেম গেম রয়ে গেছে, একে অন্যকে ব্লেম করে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে নির্বাচনকে আমাদের সেভাবেই গ্রহণ করা উচিত। নির্বাচনে হার জিত থাকবেই, মন মানসিকতা আমাদের এমন হওয়া উচিত যে হারটাকে আমরা ঠিক সেভাবেই গ্রহণ করব। একটা খেলায় যেরকম মানুষ জিতে এবং হারে, সেখানে যেরকম একটা সোয়ার্দের মধ্যে দিয়ে গেমটা, প্রতিযোগিতাটা চলে, ঠিক আমাদের নির্বাচনের খেলাটাও অনেকটা সেরকমই হওয়া উচিত। আজকে দেয়ার শুড বি বোথ দ্য পার্টিস, তারা যখন সেখানে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের মধ্যে সহিংস ভাব নির্বাচনকালীন সময় থাকে, কিন্তু সেটা যখন নির্বাচনোত্তর পর্যায়ে চলে যায় তখনই কিন্তু বিপদটা হয়। এখন এটা আমরা কিন্তু আইন দিয়ে এটাকে সবসময়ই রদ করতে পারি, আইন দিয়ে সবসময় এটা একটা সংস্কার আনা সম্ভব হয় যে না, তোমরা বিজয় মিছিল করবে না, তোমরা অমুক সহিংসতা করবে না আফটার দি ইলেকশন ইজ ওভার, এবং যিনি জিতবেন তার একটা আচরণ কিন্তু আমরা আইনগতভাবেই আমরা সিদ্ধ করতে পারি যে না, তাকে সেখানে অপোজিশনকে রীতিমতো একটা অন্য রকমের পর্যায়ে নিয়ে গিয়ে তাদেরকে বরণ করে নিতে হবে এবং তাদেরকে ড্র করতে হবে তাদেরই রাজনীতির সাথে সম্পৃক্ত হতে। এই কালচারগুলো আমাদের দেশে একদম অবর্তমান, যে কারণে এই সহিংসতার কোনো শেষ নাই। আজকে মুখোমুখি পাল্টাপাল্টি সাংঘর্ষিক সংঘাতপূর্ণ রাজনীতি, যেটা প্রতিহিংসার পর্যায়ে চলে গেছে, এই রাজনীতিটা আমাদের মনকে বিষিয়ে তুলেছে। পিপল ডোন্ট লাইক ইট, বাট ইয়েট দে হ্যাভ নো আদার ওয়ে টু কাম আউট অফ ইট, এবং সেই জন্যই দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা পর্যায়ে আমরা এই ধরনের বিপদের সম্মুখীন হচ্ছি নির্বাচনকে কেন্দ্র করে। কোনো কোনো সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, কোনো কোনো সময় নির্দলীয় নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে। এটা আমাদের এই পর্যন্ত রাজনীতিকে প্রভাবিত করে এসেছে। তো বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও ঠিক এরই মধ্যে আবর্তিত হচ্ছে। অপোজিশন বলতে
যদিও বেগম খালেদা জিয়া ফর অল প্র্যাকটিক্যাল পারপাস ইজ দ্য অপোজিশন, কিন্তু ওনার তো অস্তিত্ব সংসদে নাই, সংসদে তো বিরোধী দল অন্য একটা, কেমন একটা অ্যানোমালাস সিচুয়েশন। এই সিচুয়েশনে অনেকে তাকে বিরোধী দল নেত্রী হিসেবে গ্রহণ করতে চান না কারণ তিনি সংসদে নাই, আবার প্র্যাকটিক্যাল সাইডটা হচ্ছে উনি তো বিরোধী দলের নেত্রী, আজকে দুটা প্রধান দলের মধ্যে উনি নেত্রী একটা দলের এবং তারা বিরোধী দলে অবস্থান করছে। তো আজকে সেখানেই দেখা যাচ্ছে যে আগামী নির্বাচন 2019 সালে হবে, সেটাকে কেন্দ্র করে এর মধ্যেই রাজপথ উত্তপ্ত হওয়া শুরু করেছে, বিভিন্ন মিটিং মিছিল হয়তো হবে। তবে যেটা খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে এবং এখানে সরকারের সদিচ্ছার কিছুটা প্রয়োজন রয়েছে, কারণ আপনি মুখে বলবেন নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হবে, কিন্তু বাস্তবে দেখা যাবে আপনি শুধু নিজেই সুযোগ গ্রহণ করছেন, আপনার অপোজিশনকে কোনো সুযোগ দিচ্ছেন না। আমরা এই আলোচনায় আরেকটু আসব, কিন্তু তার আগে যেটি আমরা আগে জেনে নিতে চাচ্ছি, আমরা জানি যে আপনি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির যে প্রথম স্থায়ী কমিটি হয় 9 সদস্যের, আমি যদি ভুল না, স্থায়ী কমিটিটা 12 সদস্যের, তার আগে যারা বিএনপি যখন আমরা প্রতিষ্ঠা করি তখন একটা নিউক্লিয়াস বডি ছিল 9 সদস্য, আপনি তাদের একজন প্রতিষ্ঠাকালীন থেকে, এবং আপনি সর্বশেষ বিএনপির ভাইস প্রেসিডেন্ট, কনস্টিটিউশন রেজিস্ট্রেশন লেখা দেখেছিলেন। তো আমরা বিভিন্ন সময় দেখেছি যে আপনার রাজনৈতিক জীবনে আপনি সহ আরো হাতে গণে এরকম দু একজন যে যাদের নামের সঙ্গে বিএনপি নামটি ব্র্যান্ডিং হয়েছিল, যে ব্যারিস্টার নাজমুল হুদা মানেই হচ্ছে বিএনপি, এরকম একটি ইমেজ, এরকম একটি কনসেপ্ট সবসময় আমাদের রাজনীতির মধ্যে ছিল। সেই ব্যারিস্টার নাজমুল হুদা কেন বিএনপি ছাড়লেন? আমি তো ছাড়ি নাই, আমি বিএনপিকে তৃণমূলে নিয়ে গেছি। যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। আমি বিএনপিকে তৃণমূলে নিয়ে গেছি, আমি মনে করি যে বিএনপিতে কিছু কিছু প্র্যাকটিস যেটা অবাঞ্ছিত, সেটা হচ্ছে উপর থেকে চাপিয়ে দেওয়া কমিটি, এটার সিস্টেমটা এখন যেটা বিএনপিতে প্রচলিত সেটা হচ্ছে টপ ডাউন। আর আমরা যেটা চিন্তা করি তৃণমূল বিএনপি থেকে যেটা করতে চেষ্টা করছি সেটা হচ্ছে বটম আপ, আমি একেবারে ওয়ার্ড পর্যায়ে ডেমোক্রেসিটাকে নিয়ে যেতে চাচ্ছি, সেখানে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নিরূপিত হবে এবং একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের একটা লে আউট আমি সেখানে করে দিয়েছি, বিভিন্ন পর্যায়ে সেই ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানার থেকে জেলা, জেলা থেকে কেন্দ্র, কেন্দ্র থেকে স্থায়ী, এবং এই প্রত্যেকটা পর্যায়ে নেতৃত্ব নিরূপিত হবে সেই ওয়ার্ড পর্যায়ে নেতা নেত্রীদের পর্যায়ক্রমিক অংশগ্রহণের মাধ্যমে, অর্থাৎ নির্বাচিত নেতৃত্ব রাইট ফ্রম দ্য বটম টু দ্য টপ, এবং এটা হলে পরে আমি মনে করি একটা দল অনেক শক্তিশালী থাকে, সেখানে কেউ কাউকে ফেভার করে ক্ষমতা বসিয়ে দেওয়া হয় না বা নেতৃত্ব দেওয়া হয় না, দলের পদ দেওয়া হয় না, দলের পদ ঠিক সেই গ্রাসরুট লেভেল থেকে নির্ধারিত হয়ে উপরে চলে আসে। তা আমরা সেই হিসাবে আমার তৃণমূল বিএনপি এই লক্ষ্যে নিবেদিত, আমি বিএনপির অস্তিত্বকে আমি এখনও যথেষ্ট মর্যাদা এবং সম্মান দিই, এটা এখনও অনেক জনসমর্থিত একটা দল, তবে আমি আশা করি যে এই দলের নেতৃত্ব এমন আসুক যে নেতৃত্বের অধীনে এই দলটি আরও সুসংগঠিত হতে পারে, আরও শক্তিশালী হতে পারে, কারণ একটা গণতন্ত্রের জন্যে একাধিক দলের শক্তিশালী অবস্থান গণতন্ত্রকে সুসংহত করবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমরা দেখলাম যে আপনি এর মধ্যে করেছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, তারপর দেখলাম বাংলাদেশ মানবাধিকার পার্টি, এখন তৃণমূল বিএনপি, এবং আপনি যেটা বলেছেন বিএনপির নেতৃত্বের সাথে আমার কিছুটা মতবিরোধ ছিল, কারণ বিএনপির নেতৃত্ব অনেক কিছুই আমার অনেক ধ্যান ধারণা উপেক্ষিত হয়েছে। এখন আমি যদি ধরেন একটা রেসপন্সিবল পজিশনে থাকি সেন্ট্রাল কমিটিতে, আমি তো সেখানে আমার নিজের মন মানসিকতার বহিঃপ্রকাশ ঘটাবো, আমার মাইন্ডসেটটাকে তো আমি জানাবো, এবং সেখানে যদি লজিক থাকে, যুক্তি থাকে, তাহলে সেটা গ্রহণ করবেন এটাও আমি আশা করব। কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়ে আসছিল না, কারণ নেতৃত্ব আমার হাতে ছিল না, নেতৃত্ব যেখানে ছিল সেখানে আমি হয়তো সব দিক থেকে গ্রহণযোগ্য ছিলাম না, যে কারণে আমার অনেক কিছু নিয়ে আমার সাথে মতবিরোধ ছিল। যেমন আমি হরতাল কেন ঈদের দিনে ডাকা হলো সেটা একটা সিদ্ধান্তকে আমি চ্যালেঞ্জ এনেছিলাম, বেগম খালেদা জিয়াকে কেন ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হলো এবং ট্রেনে হিসেবে তাকে নিয়ে যাওয়া হলো, এই সমস্ত ব্যাপারে আমার ডেফিনেট একটা অ্যাপ্রোচ ছিল,
যে যেখানে বছরের পর বছর মামলা ঝুলিয়ে রাখা যেত, কার প্ররোচনায় হাইকোর্টে পিটিশনটার সাথে সাথে নিয়ে যেয়ে ছয় মাসের মধ্যে তাকে এভিক্টেড হতে হলো, দিস আর সাম অফ দ্য থিংস যেখানে আমি, তারপর ওনার সিদ্ধান্তহীনতা ছিল নেতৃত্বের মধ্যে। যখন প্রাইম মিনিস্টার অফার করলেন যে ঠিক আছে আপনার পাঁচটা মন্ত্রী তো আপনাকে দেবো, আপনি কেন সেটা গ্রহণ করলেন না সেই অফার? আপনি দিতেন পাঁচটা মন্ত্রণার নাম দিতেন, এটা তথ্য দিতেন, স্বরাষ্ট্র দিতেন, প্রতিরক্ষা দিতেন, অর্থ দিতেন। যদি আজকে প্রধানমন্ত্রী সেটা না মানতেন তাহলে তো আপনার একটা রাজনীতি হতো, আপনি তো তাকে এক্সপোজ করতে পারতেন যে উনি কথা দিয়েছেন পাঁচটা দেবেন কিন্তু দিচ্ছেন না। দিস ইজ অলসো পলিটিক্স, কেন সেই সুযোগ গ্রহণ করা হয়নি? তো আমরা এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় অনেক মতবিরোধের সম্মুখীন আমি হয়েছি, এবং কোনো কোনো ক্ষেত্রে আমার কথা হয়তো আমার নেত্রীকে বিভিন্নভাবে অ্যাফেক্ট করেছে, যে কারণে একটা পর্যায়ে আমি নিজে বহিষ্কৃত হয়েছিলাম দল থেকে। আবার উনি আমাকে ফিরিয়ে নিয়ে আরও ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। আই ওয়াজ কোয়াইট হ্যাপি, বিএনপি আমাকে অনেক কিছু দিয়েছে। আমি বিএনপির সংসদ সদস্য প্রায় ২০ বছর, মন্ত্রিত্ব প্রায় ১০-১১ বছর, বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, গুরুত্বপূর্ণ কমিটিতে কাজ করার আমি সুযোগ পেয়েছি। কাজে এই বিএনপি থাকবে না বা এর অস্তিত্ব বিলুপ্ত হবে এটা আমার কাছে কোনো সময় কাম্য হতে পারে না। তবে হ্যাঁ, আমি বিএনপি যদি আজকে ভুল পথে পরিচালিত হয়, আমি বিএনপির সঠিক পথটা নিয়ে আমি রাজনীতি করব, এবং সেই জন্যই তৃণমূল বিএনপির জন্ম। আমি মনে করি যে প্রতিহিংসাপরায়ণ সাংঘর্ষিক রাজনীতি কোনোদিনই আমার নেতা জিয়াউর রহমান পছন্দ করতেন না, কারণ সেখানে গঠনমূলক একটা আচরণ তার ছিল, সংস্কার ভিত্তিক রাজনীতি। যত অপসংস্কার, যত অপসংস্কৃতি সব কিছুর সম্পূর্ণভাবে মুছে ফেলে উনি একটা নতুন সমাজের চিন্তাভাবনা করতেন, তার ১৯ দফা সেটার প্রতি আমার কমিটমেন্ট ছিল। আমি যখন দেখলাম যে না, আমরা ঠিক সেই পথে চলছি না, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পথভ্রষ্ট আমরা হচ্ছি, তখন আই ফেল্ট দ্যাট আমার সেই সেখানে থাকার নেসেসিটি আর নাই। আমি জানতে চাইবো যে আপনি যখন বিএনপি থেকে চলে এলেন, তো আমি জানি যে শুধু আপনি একা নন, অনেকে আপনার সঙ্গে যোগাযোগ রক্ষা করেছে এবং এখনও করছে, আমি এরকমও জানি, যারা আপনার মতামতের সঙ্গে, আপনার যে বক্তব্য তার সঙ্গে একমত। এবং আপনি চলে আসাতে আপনি কি মনে করেন না বিএনপি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? না দেখেন, আমার চলে আসাটা, আমি তো মনে করি বিএনপিতে আমি গুরুত্বপূর্ণ অবদান রেখেছি, ভূমিকা হয়তো আরও রাখতাম। সেদিক থেকে যদি বলেন যে না, বিএনপি হয়তো বঞ্চিত হয়েছে আমার সেই ভূমিকা থেকে, সেখানে যদি ক্ষতি হয়ে থাকে সেটা হয়েছে, কিন্তু আমি তো কাউকে কোনো সময় দল থেকে তাকে বিতার দল থেকে নিয়ে এসে আমার এই দলকে, তৃণমূলকে ই করতে চাইনি, সাজাতে চাইনি। আমি এখনও মনে করি যে বিএনপি একটা অত্যন্ত জনসমর্থিত দল, এর মধ্যে যদি ঠিকমতো সংস্কার আসে এবং এটা যদি ঠিকমতো পরিচালিত হয় তাহলে আমাদের দেশে গণতন্ত্র সুসংহত হতে বাধ্য, কারণ আওয়ামী লীগ একটা অত্যন্ত পুরনো দল, ভীষণভাবে সমাজে প্রতিষ্ঠিত একটা দল। এটার সাথে যদি এই ধরনের একটা শক্তিশালী অবস্থানে বিএনপিও থাকে, এই দুটার ইন্টারঅ্যাকশন উইল ডেফিনেটলি ইনস্টিটিউশনালাইজ ডেমোক্রেসি। আর পাশে যদি আমরা থাকি আমাদের দলের অবস্থান নিয়ে, আমার মনে হয় ইট উইল অ্যাড টু দ্য ডেমোক্রেসি অলসো। তো এইটা মাথায় নিয়েই আমি কিন্তু আমি মনে করি যে আমাদের বর্তমান রাজনীতিটাকে চিন্তাভাবনা আমি করছি ভবিষ্যতের জন্যে। তারপর ভবিষ্যৎ কি হয় সেটা একাল্লাই জানেন। আমি যদি আপনার দল নিয়ে প্রশ্ন করি, আপনার দল আসলে কোথায় দাঁড়িয়ে আছে? আমি জানি যে আপনি একটি জোট করেছেন ৩১টি দলকে নিয়ে, বিভিন্ন সময় আপনারা বিভিন্ন সেমিনার। এটা আমিও সত্যি কথা বলতে কি, এটা আমি নিজে যে করেছি সেটা আমি বলবো না, এটার ব্যাপারে আমার খুব বেশি একটা উদ্যোগ আমি গ্রহণ করিনি। এই জোট করার ব্যাপারে অনেকটা স্বতঃস্ফূর্তভাবে হয়েছে। আমি যখন দল থেকে বেরিয়ে এলাম, আমি একটা আলটিমেটাম দিয়ে বেরিয়ে এসেছি, কারণ আমি ১০ জুন আমার মনে আছে তারিখটা, একটা ভয়াবহ একটা একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল ১০ জুনের জন্যে ২০১২ বা ১৩ সালের, এবং ফখরুল ইসলাম আলমগীর সাহেব তখন বলছিলেন যে ঘরে ঘরে আগুন জ্বলবে। তো এই সহিংস ভাবটা আমি সবসময় চেষ্টা করেছি যাতে কোনো সময় আমাদের রাজনীতিকে প্রভাবিত করতে না পারে। আমি সেটাকে সামনে রেখে আমি একটা আলটিমেটামের মতো দিয়েছিলাম আমার নেত্রীকে। আমি বলছিলাম দেখেন, কর্তব্যটা এবং দায়িত্বটা মাননীয় প্রধানমন্ত্রীটি আপনাকে আহ্বান করা, যে কোনো কারণে সংলাপে আহ্বান করা, তো উনি তো করবেন না বা উনি করেন নাই, কিন্তু আপনার দায়িত্ব কম না রাষ্ট্র পরিচালনায়। আপনি তাকে ৫ জুন আহ্বান করেন সংলাপের,
আন্তরিকভাবে আহ্বান করেন সংলাপে বসার জন্য। আর উনি যদি সেই সংলাপে সাড়া না দেয় সেটা অন্য কথা, কিন্তু আপনি যদি আহ্বান না করেন তাহলে আমি ৬ জুন থেকে আমার সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করে দেবো বিএনপির সাথে। আমার বদ্ধমূল ধারণা ছিল যে যে টাইপের ভূমিকা আমি রেখেছি বিএনপিতে এর প্রতিষ্ঠা লগ্ন থেকে, শুধুমাত্র স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে বা ভাইস চেয়ারম্যান হিসেবে না, আমি ঢাকা জেলা বিএনপি প্রেসিডেন্ট ছিলাম একবার জন্মলগ্ন থেকেই, তখনও ছিলাম। তো সমস্ত কিছু নিয়ে আমার যে ভূমিকা বিভিন্ন কমিটিতে, মন্ত্রিত্বে, সংসদে, সব কিছু উনি সঠিক মূল্যায়ন করে অন্তত আমার রিকোয়েস্ট উনি রাখবেন, কিন্তু উনি রাখলেন না। উনি ৫ জনে কোনো রকমের ডিক্লারেশন দিলেন, কোনো আহ্বান জানালেন না। তো আমি তো কমিটেড ছিলাম, আমি ৬ জুন আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করে বিএনপি থেকে আমি বেরিয়ে আসলাম। তখন ন্যাচারালি অনেকেই ইন্টারেস্টেড ছিল, যারা চেয়েছে আমার রাজনীতিটাকে ভিন্ন খাতেই বলেন বা যেভাবে হোক ইউটিলাইজ করতে, হয়তো সেখানে বিএনপিকে ভাঙার কারো না কারো ইচ্ছাও ছিল, আই ডোন্ট নো। বাট আই ওয়াজ অ্যাপ্রোচড যে জিয়ার আদলে একটা দল আমি যাতে গঠন করি, কারণ আমি আমার তখনকার অবস্থান থেকে আমাকে মূল্যায়ন করা হচ্ছিল যে এটা হয়তো সফল একটা কর্মসূচি হবে যদি সেটা আমি গ্রহণ করি। এবং সেই পরামর্শটা আমি গ্রহণ করে ইম্পেরিয়াল হোটেল থেকে সেই জিয়াউর রহমানের প্রথম যে ফ্রন্টটা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ, যেটা মাধ্যমে উনি রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন, সেই ফ্রন্টটা তো সুপ্ত অবস্থায় ছিল, কারণ ওটা পরবর্তীতে এটা কনভার্টেড হয়ে যায় বিএনপিতে দল হিসেবে, বাট দ্যাট ফ্রন্ট রিমেইন্ড, সেটা সুপ্ত অবস্থায় ছিল। আমি সেটাকেই দল হিসাবে ঘোষণা করলাম ইম্পেরিয়াল হোটেলের এক ইফতার মাহফিলের মধ্যে দিয়ে, এবং সেটা আমি তখন চেয়ারম্যান হলাম বিএনএফের, এবং আমার চিফ কোঅর্ডিনেটর হিসেবে আবুল কালাম আজাদ সাহেব, যিনি কল্যাণ পার্টির সেক্রেটারি ছিলেন, তিনি কিছুটা যোগাযোগ রক্ষা করতেন, তাকে আমি চিফ কোঅর্ডিনেটর করে আমরা আমাদের যাত্রা শুরু করলাম বিএনএফের। কিন্তু এমনই ছিল যে খুব বেশি দিন আমি সেটার রক্ষা করতে পারি নাই, কারণ আমার সাথে কিছুটা হলেও টেম্পারমেন্টের দিক থেকে অনেক ভিন্ন রকমের টেম্পারমেন্ট ছিল আমার পরবর্তী ব্যক্তিত্ব যিনি আবুল কালাম আজাদের। তো আমি বিএনএফ থেকে আমি নিজে চলে এসেছি, পদত্যাগ করে আমি মানবাধিকার পার্টিটা তখন গঠন করেছিলাম, এবং সেটার উদ্দেশ্য ছিল যেহেতু আমি নিজে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিষ্ঠাতা, এবং আমার মানবাধিকার বাস্তবায়ন সংস্থার প্রায় ৩৬০টি কমিটি সারা বাংলাদেশ ব্যাপী রয়েছে, সেটাকে ইউটিলাইজ করে আমি মানবাধিকার পার্টির একটা পলিটিক্যাল উইং আমি তৈরি করব মানবাধিকার সংস্থার। কারণ আমরা মানবাধিকার সংস্থা হিসাবে শুধু সুপারিশ করে যাব মানবাধিকার নিয়ে, আর সেই সুপারিশ সরকার শুনলো কি না শুনলো সেটা তাদের উপরে ছেড়ে দিতে হবে। এটা না করে আমি যদি পলিটিক্যাল উইং হিসেবে মানবাধিকার পার্টিটাকে রাখি, তাহলে সেখানে আমি সংসদে যেয়ে আমাদের মানবাধিকার বাস্তবায়ন সংস্থার যে সুপারিশ সেটাকে আইনে রূপান্তরিত করার চেষ্টা করব, সেটাকে আইনের মধ্যে নিয়ে এসে মানবাধিকার সম্মত একটা সমাজ প্রতিষ্ঠার ব্যাপারে আমি সাহায্য করতে পারবো। এই মন মানসিকতায় আমি মানবাধিকার পার্টি গঠন করেছিলাম। কিন্তু এমন হলো যে সেটার যখন আমি ওপেন কনভেনশনে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কনভেনশনে প্রস্তাব করলাম, আমার ম্যাক্সিমাম সংস্থার লোকজন তারা অরাজনৈতিক থাকতে তাদের মতামত ব্যক্ত করলেন, বলছেন স্যার আমাদেরকে আপনি অরাজনৈতিক রেখেছেন, এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো, আমরা সব দিকেই আমরা। তো আমি আর তাদেরকে প্রেশার দিইনি, আমি মানবাধিকার পার্টিটা সেখানে মোরলেস কিছু না করে আমি আমার তৃণমূল বিএনপিটা তখন গঠন করলাম। কিন্তু এখন মানবাধিকার পার্টির নেতৃত্ব কয়েকজনে সেটার উপর আমাকে অ্যাপ্রোচ করলেন যে স্যার আমরা আপনার এই পার্টিটাকে সামনের দিকে নিয়ে যেতে পারি কিনা। আমি বললাম যে আমার কোনো আপত্তি নেই। তো এখন সেখানে এক মহিলা ওঠার এখন সভাপতি, তিনি আমাদের মেজর রিটায়ার্ড হাবিবুর রহমানের স্ত্রী, তিনি এখন ওটা নেতৃত্ব দিচ্ছেন, এবং মানবাধিকার পার্টি তাদের মতো করে এগিয়ে চলেছে। বিএনএফও রয়েছে, মানবাধিকার পার্টিও রয়েছে, এখন আমি তৃণমূল বিএনপির। এরা সবাই কি আপনার জাতীয় জোটে রয়েছে এই দলগুলো? মানবাধিকার পার্টি রয়েছে, হ্যাঁ, বিএনএফ নেই। বিএনএফের বিপরীতই বরং আমার অবস্থানটা এখন আছে, ৩১টা দল এখন আমার জাতীয় জোটে আছে, তবে পাইপলাইনে আরও অনেক দল ইচ্ছা প্রকাশ করেছে। এখন আমি ইচ্ছা করলেও ঠিক আমি আর ফিরে যেতে পারবো না, আমি আমার
রাজনীতি আমাকে থাকতেই হচ্ছে, কারণ তারা স্পষ্টতই বলেছে যে স্যার আমরা আপনাকে সামনে রেখে আমরা সুসংগঠিত হতে চাই এবং আমাদের ছোটো ছোটো দলগুলিকে আমরা সেইভাবে বিস্তৃত করতে চাই। তা আমার ইচ্ছা করলে আমি এখন ওর থেকে বেরিয়ে আসতে পারব। আমরা 2016 সালে দেখলাম 19 জুন, আমি যদি ভুল বলে না থাকি, 14 দলীয় জোটের একটি মানববন্ধন কর্মসূচিতে আপনারা অফিসিয়ালি তাদেরকে সংহতি প্রকাশ করলেন। তো নর্মালি আমরা যেটা দেখি যে এরকম সরকার দলীয় জোটের আয়োজন এটা সেটাতে খুব একটা অন্য দলগুলো সহমর্মিতা জানায় না জোটের বাইরে কিংবা সংহতি প্রকাশ করে না, আপনি করলেন, কি চিন্তা করে বেসিক্যালি? আমি তো একটু গতানুগতিক চিন্তা ভাবনার বাইরে একটু কাজ করি। আমি যদি দেখি যে না সত্যি সরকার ভালো কাজ করছে, দ্যার ইজ নো রিজন তাকে কেন আমরা সহায়তা করব না। আজকে দেখেন বর্তমান সরকারের অধীনে উন্নয়ন প্রকল্পগুলো কিন্তু সব দৃশ্যমান, বড় বড় উন্নয়ন প্রকল্প যেমন পদ্মা সেতু, মেগা প্রকল্প, রেল ঠেল, নানান জাতীয় উন্নয়ন কর্মকাণ্ড চলেছে, ফ্লাইওভার্স, দিস অ্যান্ড দ্যাট, ব্রিজ ট্রিজ, অনেক কিছু হচ্ছে, এগুলো দৃশ্যমান উন্নয়ন। এবং এই ধরনের কর্মকাণ্ডকে উৎসাহিত করার ইচ্ছা তো আমাদের থাকবেই, কারণ এটা দিয়ে জাতি এগোয়। সেই সাথে যে আগে যে সমস্ত রাস্তাঘাটে যে অবস্থা হতো, রাজপথ উত্তপ্ত হতো, বিক্ষোভ হতো, হরতাল হতো, বিভিন্ন রকমের সহিংস ঘটনা ঘটত, এটা তো এখন দেখা যাচ্ছে কমেছে। আমি মনে করি এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর যেভাবেই হোক, ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক উনি এটা কন্টেইন করেছেন, তাতে কিন্তু মানুষ শান্তি পেয়েছে, অন্তত রাস্তাঘাটের অশান্তিটা দূর হয়েছে। তো আমি মনে করি যারা এগুলো ম্যানেজ করতে পারে ঠিকমতো, তাদের হাতকে শক্তিশালী করতে যদি আমি কিছুটা ভূমিকা রাখতে পারি, ওয়াই নট। তো আমি সেজন্যই আমার একাত্মতা আমি প্রকাশ করেছি 14 দলের সাথে। তবে এটাও ঠিক, সে একাত্মতাটা প্রকাশ আমি ওই ক্ষেত্রেই করেছি যেখানে আমি মনে করেছি আমি সঠিক ভূমিকা রাখতে পারবো। এখন আমাকে যদি আপনি বলেন, যেহেতু আমি 14 দলের সাথে আছি, ওটার নেতৃত্ব দিচ্ছেন নাসিম সাহেব, উঠতে বসতে উনি বেগম খালেদা জিয়াকে গালাগালি করছেন, জঙ্গি বলছেন, খুনি বলছেন, বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্ন করছেন, এটা আওয়ামী লীগের পলিটিক্স হতে পারে, এটা নাসিম সাহেবের পলিটিক্স হতে পারে 14 দলের পার্টি হিসেবে, কিন্তু ওরা যদি আশা করে যে তার সাথে যেহেতু আমি একাত্মতা প্রকাশ করছি আমি একই রকমভাবে কথা বলবো, সেখানে তারা ভুল করবেন। কারণ আমি সেখানে কি বলবো, আমি বলবো যে ঠিক আছে, দেশের জঙ্গি আছে, খুনি আছে, তদন্ত করে আসল খুনি আসল জঙ্গিকে আপনারা শনাক্ত করেন এবং শনাক্তকৃত খুনিকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন, এ পর্যন্ত আমি বলতে পারি। আমি কাউকে ইন্ডিভিজুয়ালি টেস্ট না করে তার নাম নিয়ে তো আমি তাকে দায়ী করতে পারি না। কিন্তু আমি যদি খুব সরাসরি জানতে চাই আপনার কাছে, যে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন রয়েছে যে আপনি ডেফিনেটলি 14 দলের সাথে আগামী নির্বাচনে জোট করতে যাচ্ছেন কিংবা যে কোনো সময় আপনাদের সাথে 14 দলের জোট হতে পারে, আসলে কত দূরে, তথ্যটি কতটুকু সঠিক? দেখেন, আমি নির্বাচনে বিশ্বাস করি আর আমার জোট নির্বাচনমুখী, আমার দলও নির্বাচনমুখী। সেই নির্বাচনমুখী হয়ে হয়তো আমাদের হোঁচট খেতে হতে পারে, আমি বিশ্বাস করি হোঁচট খেতে থাকলেও গণতন্ত্র এগোবে, সেখানে পার্টিসিপেশনের প্রশ্ন আছে। যেখানে জনগণ সম্পৃক্ত হয়ে ভোট দেয়, সেই ভোটের রাজনীতিকে যদি কেউ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে তখন জনগণই সেটার প্রতিবাদ হয়ে দাঁড়ায়। এবং এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি বলেই আমি নির্বাচনমুখী একটি দল এবং একটি জোট আমরা সেখানে যাব। আর আমার অবস্থানটা অবশ্যই আমি চেষ্টা করবো যাতে আমি সরকারের সাথে থেকে কাজ করতে পারি, কারণ আমি তো কাজ করতে চাই, আমি সরকারকে সাহায্য করতে চাই, তাদের হাতকে আরও শক্তিশালী করতে চাই। আমি বিরোধী দলের অবস্থান নিয়ে কোনো কাজ করব না, করতে পারবো না, সে ধরনের অবস্থানটা আমার সাথে অসঙ্গতিপূর্ণ, এবং সেজন্যই আমি আমার নিজের মতো করি আমাদের। তবে প্রত্যেকটা সিদ্ধান্ত আমি জোটগতভাবে গ্রহণ করি, আমার 31টা দল সবসময় মিলিত হচ্ছি, আমরা জাতীয় জোটের সিদ্ধান্ত নেই প্রত্যেকটা ব্যাপারে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কাজকর্ম করে থাকি। আমি যদি আর একটু জানবো যে দুটি বিষয় নিয়ে আমি দেখেছি বিভিন্ন সময় আপনি বক্তব্য রেখেছেন খুব জোরালো, একটা হচ্ছে আমাদের নির্বাচন পদ্ধতি, আরেকটি হচ্ছে বিভিন্ন সময় আমি দেখেছি বিশেষ ক্ষমতা আইন নিয়ে আপনি কথা বলেছেন। আপনি দুটি দলকে বিভিন্ন সময় দায়ী করেছেন যে এই দুটি দল যখন বিরোধী দলে থাকে তখন তারা বিশেষ ক্ষমতা আইন বাতিলের কথা বলে কিংবা কার্যকরীভাবে ব্যবহারের কথা বলে, কিন্তু যখনই তারা ক্ষমতায় যায় তখন আর তারা এটা মনে রাখে না। আমি জানি যে আপনি বর্তমান সরকারের সঙ্গে আপনার খুবই নিবিড় যোগাযোগ এবং আপনার বক্তব্য, আপনার চিন্তাভাবনা এবং আপনার বলার সুযোগটি যথেষ্ট সেখানে এবং তারা গুরুত্ব দেয়। তো বিশেষ ক্ষমতা আইনের ব্যাপারে কি আপনি এখন বর্তমান সরকার
সরকারকে কোনো আপনার একটি বিশেষজ্ঞতা আইনটা দেখেন এখন খুব বেশি একটা শক্তিশালী অবস্থানে নেই, কারণ বিশেষ ক্ষমতা আইনের বাইরেও এখন অনেক কিছু হচ্ছে, যেটা ক্ষমতার আইনটা তো আইনই, আইনের বাইরেও কিন্তু অনেক কিছু হচ্ছে, কাজে সেখানে ওর থেকে গুরুতর গুম খুন হত্যা অনেক কিছু হচ্ছে যেগুলির ব্যাপারে সরকারকে পরামর্শ দেওয়ার অবশ্যই আমি সুযোগ গ্রহণ করে থাকি। আমি যদি সরাসরি বলি যে এই সময় আমরা যেটি বিষয়ে আলোচিত, আপনি একজন মানবাধিকার সংগঠক, দীর্ঘদিন ধরে মানবাধিকার নিয়ে আপনি কাজ করছেন বাংলাদেশে রাজনৈতিক পরিচয়ের বাইরে, ক্রস ফায়ার নিয়ে আপনি কি মনে করছেন? ক্রস ফায়ার কি সাম্প্রতিক সময়ে বাড়ছে, আমরা দেখছি অনেক উদ্বেগ প্রকাশ করছে, এটা নিয়ে আপনার দেখেন? এখানে আসল কথা কি, এটা সমাজের জন্য তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মানবাধিকার আর দানবাধিকার এ দুটো জিনিস ভিন্ন। এখন আমাদের সিস্টেমটা এমন হয়ে এসছে যে একজন অত্যন্ত সন্ত্রাসী এক ব্যক্তি একের পর এক খুন করে চলেছেন, প্রতিবারই তাকে হয়তো অ্যারেস্ট করা হচ্ছে, বিচার করা হচ্ছে, তারপরে বেরিয়ে আসছেন, আবার তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এতে সমাজের যে এটা যতটুকু নষ্ট হওয়ার সেটা অব্যাহতভাবে হচ্ছে, তাকে দমন করা যাচ্ছে না, সে অবস্থাতে হয়তো প্রশাসন মনে করে যে এই ধরনের ব্যক্তির যে এত যান, এত মাল, এত খুন এবং হত্যার যে নাকি হোতা, তার নিজের হয়তো বেঁচে থাকার কোনো অধিকার নাই, এবং তাকে দানব হিসেবে চিহ্নিত করেই তারা হয়তো ক্রস ফায়ারে দিয়ে তাদেরকে খুন করছে। এটা একটা জাস্টিফিকেশন সেইভাবে আছে, কিন্তু এটা মানবাধিকার কর্মী যারা তারা মেনে নেবে না, তারা বলবে দেশে আইন আছে, তুমি আইনের মধ্যে তাকে নিয়ে আসো। এমন আইনে তো আছে যেখানে বিশ্বের অন্যান্য দেশে এই সমস্ত আইনের আলটিমেট সবচেয়ে বড় শাস্তি হচ্ছে হয়তো লাইফ ইমপ্রিজনমেন্ট, মৃত্যুদণ্ড না, কাজে তাদের তো বাঁচার অধিকারটা সেখানে সংরক্ষিত হচ্ছে। সেদিক থেকে হয়তো আমরা এই দানবাধিকার বললেও সেই অধিকারটা, তার বাঁচার অধিকারটা হয়তো কেউ অস্বীকার করতে পারবে না। এটা আমি মনে করি যে আমাদেরও গভীরভাবে চিন্তা করার বিষয় যে ক্রস ফায়ারটাকে আমরা কত দূর এটাকে আমরা এইভাবে ইউজ করতে থাকবো, নাকি আমরা বিচার ব্যবস্থাটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যাতে এই ধরনের সন্ত্রাসী একবার ধরা পড়লে তার বিচার হয়ে সে যাতে সারাটা জীবনই নিবৃত্ত থাকতে পারে সেরকম ব্যবস্থা গ্রহণ করব। এটা আমাদের চিন্তাবিদরা, আমাদের যারা সংস্কার, যারা রাজনীতি করি, আমাদের অবশ্যই এটা ভেবে ভাবতে হবে, কারণ আমাদের দেশেও এখন একটা মুভমেন্ট আছে, তারা মৃত্যুদণ্ড রহিত করতে চায়, মৃত্যুদণ্ডটাকে পেনাল কোড থেকে বাইরে নিয়ে আসতে চায়। সেটা হলে পরে তো আমার বিচার ব্যবস্থাকে ঠিক সেভাবে আনতে হবে যাতে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়। আপনি নিজে উল্লেখ করেছেন যে সাংবিধানিকভাবে এই মুহূর্তে যদিও বিএনপি বিরোধী দল নয়, কিন্তু সত্যিকার অর্থে বিএনপি বিরোধী দল বাংলাদেশে, এবং আমরা জানি যে বাংলাদেশের মানুষ দুটি দলকে সবসময় তাদের সমর্থন দেয়, হয় বিএনপি অথবা আওয়ামী লীগ, এই দুটি দলই সংখ্যাগরিষ্ঠতা পায় এবং মানুষের সমর্থন বেশি। সে বিএনপি নেতারা সবসময় অভিযোগ করেন তাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, তাদের প্রতি জেল জুলুম চালানো হচ্ছে, কর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। আপনি তো এখনও মনে প্রাণে সে বিএনপির সেন্টিমেন্টকে ধারণ করছেন, আমরা যতদূর আপনার বক্তৃতা বিবৃতি দেখি এবং শুনি, তো এই বিষয় নিয়ে কি আপনি সরকারকে বলছেন না যে কেন বিএনপির নেতাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, একের পর এক কেন তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে? দেখেন, এই অপরাজনীতিটা চলে এসেছে, আমরা বিএনপি থেকে এত তুলসী ধোয়া ছিলাম না, আমাদেরও যারা অপোজিশন ছিল তাদেরকে আমরা একেবারে খুবই সম্মানের সাথে রেখেছি, তা তো না, তাদের উপরে আমাদের যথেষ্ট নির্যাতন নিপীড়ন হয়েছে, ওই যে যেটা বললেন স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে বিভিন্নভাবে আমরা কিন্তু অপোজিশনকেও দমন করেছি, এটা অস্বীকার করলে চলবে না, দিস ইজ বাস্তবতা। এখন আওয়ামী লীগ হয়তো বিএনপির উপরে সেই খর্ব ইউজ করছে, কিন্তু এটা ঠিক না। এখন যেটা আরও বেশি আমাকে উদ্বেগের দিকে ঠেলে নিচ্ছে সেটা হচ্ছে যে বর্তমান শাসক দল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের কথা বলছেন, আমি ফিল করি যে যেটা তারা বলবেন সেটা তারা যাতে কাজে বাস্তবায়িত করেন। অন্তত আমি আমার অবস্থান যদি আজকে সরকারের সাথে কিছুটা হলেও যদি ভালো হয়, আমি চেষ্টা করব আমার এই সদিচ্ছাটা তাদের কাছে প্রকাশ করতে এবং আমার যথাসাধ্য চেষ্টা করা তাদেরকে সেই দিকে নিয়ে আসতে আমি চেষ্টা করব। যেটা হচ্ছে সেটা অত্যন্ত চোখ উল্টানো কাজ হচ্ছে। আপনি আজকে বিএনপিকে দাঁড়াতেই দেবেন না,
এটা অনেক বড় একটা জনসমর্থিত দল, আপনি তাকে দাঁড়াতেই দেবেন না, তারা পার্টির অফিস থেকে বেরোতে পারে না, সঙ্গে সঙ্গে পুলিশ তাদেরকে ধাওয়া করে অথবা বাধা দেয়। একটা জনসভা করার তো পারমিশনই দেওয়া হয় না, অথচ আপনি বা দ্য সেম স্ট্রোক অফ পেন আপনি লক্ষ লক্ষ লোকের সমাবেশ ঘটাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় সে সমাবেশের করে আপনি আপনার দলের প্রতীককে সামনে রেখে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এটা তো ইভেন প্লেয়িং ফিল্ড হলো না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাপিল করতে চাই যে এটা এইভাবে যদি চলতে থাকে তাহলে কেউ কোনো দিন, যত স্বচ্ছভাবে আপনি নির্বাচন দেন না কেন, কেউ সেটা মেনে নিতে পারবে না স্বচ্ছ হয়েছে বলে। কাজে এই আচরণটা শুদ্ধ করতে হবে, এখন না হলেও পরবর্তীতে নির্বাচন আসার আগে, বেশ কিছু আগে এই সুযোগটা অপোজিশনকে ঠিকমতো দিতে হবে, যাতে তারা তাদের মতবাদ নিয়ে জনগণের সামনে যেতে পারে নির্বিঘ্নে এবং একই রকমভাবে প্রচার প্রচারণা চালাতে পারে, ঠিক যেভাবে শাসক দলটা চালাবে। এটা আসতে হবে, তা না হলে এটা এই এই নির্বাচনও কোনো বৈধতা পাবে না। আপনি আরেকটি বিষয় আমরা জানতে চাইবো, আপনি বারবারই বলছেন সাম্প্রতিক সময় যে আমাদের সাংবিধানিক যে কাঠামো বর্তমানে রয়েছে, সাংবিধানিক যে পদ্ধতি রয়েছে, এর মাধ্যমেই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব, যদি আমরা পদ্ধতিগত কিছু পরিবর্তন আনি এবং খুব কঠিনভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করি। আপনি যদি একটু ডিটেলস বলেন যে আপনার ফর্মুলাটা কি এই সাংবিধানিক কাঠামোর মধ্যেই। আমরা সত্যিকার অর্থে এটাকেই চিহ্নিত করেছি অ্যাজ দ্য ফার্স্ট এজেন্ডা, কারণ আমি মনে করি যে সব কিছু মূলে রয়েছে এই মানুষের ভোটের অধিকারটা। একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি, এবং আমি যখন আমার পার্টির জন্য বলি যে আমরা সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন আনতে চাই, তখন আমরা এটাই বোঝাতে চাই যে সুশাসন বলতে সেই ধরনেরই একটা নির্বাচন বোঝায় যার মাধ্যমে জনগণ এম্পাওয়ার্ড হবে, জনগণের ক্ষমতা জনগণ ফেরত পাবে, এবং এটা করতে হলে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আনা কি না আনা, বা নির্বাচনকালীন কোন সরকার থাকলো কি না থাকলো, বা কোন কে প্রধান নির্বাচন কমিশনার হলো কি না হলো, আমার কাছে সব কিছু অবান্তর। যদি শুধুমাত্র প্রক্রিয়াগত দুটি মেইন সংস্কার আমরা যদি প্রক্রিয়ার মধ্যে আনতে পারি এবং তাকে শক্তিশালী করতে আনুষঙ্গিক আইন যাতে যদি আমরা প্রণয়ন করতে পারি, তাহলে আমার মনে হয় একটা আনসারের সহায়তায় সুন্দর নির্বাচনী লাইনের মাধ্যমে সুষ্ঠুভাবে ভোট দেওয়া সম্ভব হবে। এই দুটি হচ্ছে, একটা হচ্ছে ভোটার তালিকা হালনাগাদকরণ। আপনারা জানেন যে ফলস ভোটের মাধ্যমে নির্বাচন কলুষিত হয় এবং এই অপবাদটা কিন্তু বর্তমান সরকার বেগম খালেদা জিয়াকে দিয়েছে, বলেছেন এককালে যে 1.5 কোটির মতন লোক ভুয়া ভোটার। এই কথাটা তারা বলছেন, প্রায় বলছেন, আসলেও যদি ভুয়া ভোটার থাকে সে নির্বাচন স্বচ্ছ হতে পারে না। তা আমার প্রথম যে প্রস্তাবটা সেটা হচ্ছে নিশ্চিতভাবে স্বচ্ছ একটা ভোটার তালিকা প্রণয়ন করা। এবং এটা আপনি দেখেন নির্বাচন কমিশন, বর্তমান নির্বাচন কমিশন আসার পর থেকে তারা বলছে যে তারা ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া খুব শিগগিরই শুরু করবে। আমি জানি এই প্রক্রিয়া কতখানি লম্বা হয়, অনেক অনেক প্রলম্বিত হয় এই প্রক্রিয়া, অর্থের অপচয় হয় যথেষ্ট, এবং তারপরেও লোকজনকে বলবে তোমার বাসস্থানে থাকবা, তোমাদের ই নেওয়া হবে, ছবি নেওয়া হবে, এটা নেওয়া হবে, ওটা নেওয়া হবে, হালনাগাদ করা হবে ভোটার পরিচয়, এটা এই এই প্রক্রিয়া চলতে থাকে। আমি মনে করি না এটা নিশ্চিতভাবে স্বচ্ছ কোনো প্রক্রিয়া। আমার সাজেশনটা হচ্ছে যে আমরা জানি প্রত্যেকটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে আপনার 2,000 থেকে 2,500 ভোটার, এবং ইউনিয়ন পরিষদের যে মেম্বারটি এই ওয়ার্ড থেকে নির্বাচিত হন তার সাথে না হলে 6-7 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তো আমি যেটা সাজেস্ট করেছি যে এই ওয়ার্ড পর্যায়ে ভোটার তালিকা হালনাগাদকরণ করার একটা কমিটি প্রতিষ্ঠিত করতে হবে, তার চেয়ারম্যান হবে যিনি নির্বাচিত হয়েছেন সেই মেম্বার, এবং সদস্য হবেন যারা তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা। এদের সমন্বয়ে যে কমিটিটা হবে ভোটার তালিকা হালনাগাদ করার, তাদের যে খরচপাতি সেটা স্থানীয় সরকার থেকে দেওয়া হবে, এবং তারা 7 দিনের মধ্যে তাদেরকে বলা হবে তোমার এই 2,000-2,500 ভোটারের মধ্যে কে মারা গেছে বা কারা চলে গেছে বা কে অ্যাড হয়েছে এটা বার করা। 7 দিনের বেশি এটা লাগে না, কারণ যারা এই প্রসেসের মধ্যে ইনভলভ হবে
তারা দুই দিন আগেও নির্বাচন করেছে এবং তারা জানে সবাইকে তারা জানে সবাইকে একজনের এগেনস্ট আরেকজন কারচুপি করতে পারবে না বিকজ অল অফ দেম আর দেয়ার আর বিধান থাকতে হবে যে সর্বসম্মতভাবে এই কমিটির তাদের তালিকা সুপারিশ করবে যদি সেখানে সর্বসম্মত না হয় যিনি ডিফার করবেন তার কাছ থেকে কারণ জেনে তাকে একমতে আনতে হবে এনে তারপরে সেই তালিকাটা প্রণয়ন করতে হবে তো এই ভোটার তালিকা যখন সাইমালটেনিয়াসলি অল ওভার দ্য কান্ট্রি আপনি যখন এটা করবেন সাত দিনে কিন্তু পুরো ভোটার তালিকা আপনি সারা দেশব্যাপী স্বচ্ছ করে নিতে পারবেন তা এবং সেখানে বিধানটা থাকবে এরকম যে এই ভোটার তালিকা হারনাগত কমিটি তাদের সেই সুপারিশ সর্বসম্মতক্রমে তাদের নিজস্ব একটা কনফিডেন্সিয়াল ফোল্ডারে এনভেলপে ভরে সেটা চেয়ারম্যান বরাবর পাঠাবে সিলগালা করে যাতে কেউ খুলতে না পারে সেটা চেয়ারম্যান সাহেব যখন পাবেন তার নয়টা ওয়ার্ডে নয়টা এনভেলপ পাওয়ার পরে চেয়ারম্যান সাহেব সেগুলোকে তার নিজস্ব ফোল্ডারে একত্র করে থানা নির্বাহী অফিসারের কাছে পাঠাবেন তিনি সেগুলোকে একত্র করবেন প্রত্যেকটা ইউনিয়নের এই তালিকা তার নিজস্ব ফোল্ডারে তিনি সেটা আবার সিলগালা করে পাঠাবেন ডিসির ওখানে ডিসিও সেটা খুলবেন না তিনি প্রত্যেকটা থানা নির্বাহী অফিসারদের এই রিপোর্ট পাওয়ার পরে তার নিজস্ব কনফিডেন্সিয়াল ফোল্ডারে সেগুলো একত্র করে সিলগালা করে নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবেন নির্বাচন কমিশন সেগুলি খুলবে সেগুলি খুলে এই যে স্বচ্ছ ভোটার তালিকাটা গ্রাসরুট থেকে হয়ে আসলো সেটাকে তাদের ডাটা বেজে তারা এন্ট্রি করবে অ্যাজ ভোটার এবং এরপরে এই লিস্টটা তারা পাঠিয়ে দেবে পাসপোর্ট অফিসে এরপরে আসে আমার দ্বিতীয় প্রস্তাব যে পাসপোর্ট অফিসে কেন পাঠাবে কারণ আমি প্রস্তাব করেছি যে ভোটার আইডি কার্ড হিসাবে ইভিএম টিভিএম আমি গ্রাহ্য করি না ওগুলির মধ্যে ম্যাক্সিমাম কারচুপি হয় যে কোনো যান্ত্রিক ব্যাপারে কারচুপি হবেই আমি মনে করি যে পাসপোর্ট ইজ দ্য বেস্ট সিস্টেম আপনার পাসপোর্টে যে চারটা পাঁচটা পাতা আপনার পরিচয় বহন করে যেটা সেই চার পাঁচটা পাতা রেখে একটা খালি পাতা আপনি সেখানে রাখবেন সেই খালি পাতাটা নিয়ে আপনি আপনার ভোটারকে বোঝাতে পারবেন যে অশিক্ষিত তাকে বলতে পারবেন যে এই তোমার এই খালি পাতা এই পাসপোর্টে তোমার মক্কার ভিসা পড়বে এটা দিয়ে তুমি হজে যেতে পারবা তো এই পাসপোর্টটা তার কাছে আরও ইম্পর্ট্যান্ট হয়ে যাবে হিন্দুদেরকে বোঝাতে পারবেন যে এটার মধ্যে ভারতের ভিসা পড়বে আপনি গয়ায় যেতে পারবেন সো ইট বিকামস ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট হাতছাড়া করবে না তারা আচ্ছা তারপরে সেকেন্ড পৃষ্ঠাটা যেটা খালি সেই পাসপোর্টটা নিয়ে যখন আপনার পোলিং অফিসারের কাছে যাবেন পোলিং অফিসার সেই সেকেন্ড খালি পৃষ্ঠায় তার সিল সিগনেচার এবং তারিখ দেবে তার মানে আপনার পাসপোর্টে আপনি প্রমাণ বহন করছেন যে আপনি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন গেছেন সেখানে ব্যালট পেপার নিয়েছেন এখন আপনার পাসপোর্টে কোনো এন্ডোর্সমেন্ট নাই নির্বাচন কর্মকর্তার কোনো সিল সিগনেচার নাই দেখা গেল আপনার ভোটটা কেন্দ্রে ঠিকই পড়ে গেছে সেখানে আপনার নাম আসছে আপনি ভোট কাস্ট করেছেন বলে তালিকাতে তা আপনি তো সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারছেন যে আপনার ভোট কারচুপি হয়েছে কারণ আপনি যখন আপনার পাসপোর্টটা নিয়ে হাজির হচ্ছেন আমি তো ভাই আসি নাই আপনার কোনো সিল স্বাক্ষর এখানে নাই আমার ভোটটা ওখানে পড়লো কী করে তার মানে আপনি আমার ভোট কারচুপি করেছেন এরকম যদি সাত আটটা ভোট কারচুপি পাওয়া যায় কেন্দ্রের সেই কেন্দ্রের ভোট বাতিল এটা হলে কী হবে ওই যে ব্যালট বাক্স ছিনতাই করে সমানে এক একজনের নামের এগেনস্টে ব্যালট পেপার ভরছে তারা সবাই প্রতিবাদ করে বলতে পারবে যে আমরা কেউ যাই নাই এই যে আমাদের প্রমাণ আমরা যাই নাই কেউ আমাদের পাসপোর্ট এখানে রয়েছে এটা তো বাধ্যতামূলক সব কটা ফলস ভোট তাহলে ব্যালট বাক্স ছিনতাই বন্ধ হয়ে যাবে ভোট কেন্দ্র দখল বন্ধ হয়ে যাবে আপনার নির্বাচন কেন্দ্রে একটা শান্তি বিরাজ করবে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে গেল সব সেখানে একটা আনসার আপনি দাঁড়িয়ে ভোটার দেখে লাইন করিয়ে আপনি সুষ্ঠুভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারবেন এই যে সেকেন্ড যে ফর্মুলাটা পাসপোর্ট তো সবাই চেনে পাসপোর্টটা দেওয়া মানে হচ্ছে বাইরের থেকে যদি কোনো ভোটার আসে কোনো প্রতিবেশী রাষ্ট্রের থেকে সে তো দিতে পারবে না কারণ তার কাছে তো বাংলাদেশের পাসপোর্ট নাই সেটা আপনার বন্ধ হয়ে গেল আর তারপরে এই সিস্টেমের মধ্যে আপনি আপনার পরিচয় যে আপনি যে শনাক্ত করার যে ক্যাপাসিটি সেটা আপনি পেলেন তো এইটা যদি আপনি সিস্টেমটাকে আনতে পারেন প্রক্রিয়ায় তাহলে তো আপনার জনগণের ইচ্ছার প্রতিফলনে ভোট হবে এবং সেখানে যে সংসদ নির্বাচিত হবে জনগণের সংসদ সেটা হবে আমরা এটা নিয়েই এখন ময়দানে আছি এবং এটা নিয়ে আমরা আরও আরও ভূমিকা রাখতে চাই আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি যদি সর্বশেষ জানতে চাই একজন
আইনজীবী ব্যারিস্টার নাজমুল হুদা, একজন রাজনীতিবিদ ব্যারিস্টার নাজমুল হুদা, একজন মানবাধিকার সংগঠক ব্যারিস্টার নাজমুল হুদা, যিনি সবসময় রাজনীতিতে আলোচনায় ছিলেন, তার স্বপ্নের বাংলাদেশটি আসলে কেমন? দেখেন, এটা আমাদের স্বপ্নের বাংলাদেশ, ওইটাই যেটা আমাদের বড় বড় নেতারা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, জিয়াউর রহমান বলেন, তারা যেগুলো চিন্তা করে গেছেন সেটা বাস্তবায়নই হচ্ছে স্বপ্নের বাংলাদেশ। এবং সেখানে কি পাঁচটি মৌলিক চাহিদা, তথা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যের চাহিদা মিটিয়ে বাংলাদেশের জনগণকে একটা সুখী এবং সমৃদ্ধ সমাজে প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের, আমার স্বপ্ন। এবং আমি মনে করি বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশ, মাত্র 56,000 বর্গ মাইলের দেশ, যে দেশের প্রায় 17 কোটি মানুষ একই ভাষায় কথা বলে এবং যেখানে ধর্ম বলতে গেলে একই, সেই এত বড় হোমোজিনাস একটা দল, একটা দেশ, একক ভূখণ্ডের একটা দেশ, সেই দেশ তাদের কোন সম্পদের অভাব রয়েছে? তাদের রয়েছে মানব সম্পদ, তাদের রয়েছে তৈরি পোশাক সম্পদ, তাদের রয়েছে কয়লা, গ্যাস, প্রাকৃতিক সম্পদ, বিভিন্ন সম্পদের অধিকারী এই ছোট্ট দেশটি, 17 কোটি মানুষের এই ছোট্ট দেশটি, এত হোমোজেনাস একটা কান্ট্রি, বিশ্বের অনেক অনেক উপরে চলে যাওয়ার মতো একটা দেশ। শুধু যদি আমরা আমাদের নিজেদেরকে সংবরণ করে আমাদের সেই বিকনেসটা, একে অন্যের প্রতি না লাগার প্রবণতাটা যদি আমরা গ্রহণ করতে পারি এবং অন্যকে ভালোবাসার এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্কের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ যদি আজকে দেশটা সমৃদ্ধ করার একটা প্রত্যয়ে, একটা অঙ্গীকারাবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করেন, তাহলে কিন্তু আমাদের পক্ষে এটা অর্জন করা সম্ভব আমি মনে করি। তো আমরা আপনাকে প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এনআরবির স্টুডিওতে আসার জন্য, এবং আমার মনে হয় যে দর্শকের অনেক প্রশ্নের উত্তর, আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর থেকে পাওয়া যাবে, এবং আমরা আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি সত্যি খুবই আনন্দিত যে আজকে আমাকে জনগণের সামনে আপনার কিছু মূল্যবান কথা বলার সুযোগ আপনি করে দিয়েছেন। ক্যানাডার মতো সুদূরের একটা দেশে এই বিরল সৌভাগ্য আমার হয়েছে, এই জন্য আপনাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি ভবিষ্যতে যদি আবারও এই ধরনের কোনো সুযোগ আমি পাই, আমি সেটা সদ্ব্যবহার করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ, যারা দেখেছেন প্রবাসে থেকে এবং প্রবাসের বাইরে, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সামনে রজা মোবারক, সামনে ঈদ, সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম বাংলাদেশের রাজনীতিতে আলোচিত নাম, আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার নাজমুল হুদার দীর্ঘ সাক্ষাৎকার। আমি নিজেও ব্যক্তিগতভাবে বলবো যে তার অনেক প্রশ্নের জবাব থেকে আমি নিজে অনেক জবাব পেয়েছি, এবং আমি দেখেছি বিগত কয়েকদিনে গুগলে তার বিষয়ে নানান কিছু সার্চ করে যে বাংলাদেশের রাজনীতি নিয়ে, নির্বাচন ব্যবস্থা নিয়ে এবং প্রধান বিরোধী দল বিএনপি নিয়ে তিনি অসাধারণ এবং অনেক সুচিন্তিত মতামত রেখেছেন, এবং এখনও তিনি কাজ করে যাচ্ছেন। তো সুদূর প্রবাসে বসে আমরা সবসময় একটি সোনার বাংলাদেশ দেখতে চাই, তার মতো যেসব মানুষ বাংলাদেশের রাজনীতিকে আরও পরিচ্ছন্নভাবে দেখতে চান, বাংলাদেশের মানুষের জন্য বাকি জীবনটাও কাজ করে যেতে চান, তাদের প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞতা এবং ভালোবাসা সবসময় থাকবে। আপনারা সবাই ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।